ये হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আজকে নিয়ে আসলাম নতুন ব্লগস। দেখো, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে চলে এসেছি, বোলপুর শান্তিনিকেতন। আর তার পাশেই আছে আমাদের রিলায়েন্সের স্মার্ট শপ, যেখানে শপিং মলটা রয়েছে। তার মাঝে একটা গলি, তো এই গলির মধ্যেই নতুন একটা দোকান হয়েছে HFC। তো এখানে ফ্রাইড চিকেন, আরও নানা রকম পিজা, বার্গার, নানা রকম খাবার পাওয়া যায়। তো এখানে একটু টেস্ট করব। আমার একজন সাবস্ক্রাইবার আমাকে কমেন্ট করেছিল যে দাদা অবশ্যই এই দোকানটাতে এসে একটু ফ্রাইড চিকেন খেয়ে জানিও যে কেমন টেস্ট। তো চলো আজকে সেটাই খেয়ে জানাবো। তো দেখো, দোকানের ভেতরটা খুব সুন্দর, আর এখানে বসে খাওয়ারও ব্যবস্থা আছে, আর নানা রকম আইটেম এখানে একদম চোখের সামনেই ভাজা হচ্ছে। দেখো ফ্রাইড চিকেনগুলো, আর এখানে ফ্রাইড চিকেনগুলো দেখেই না, অলরেডি তোমরা তো জানোই আমার জিভে জল চলে আসে, আমি আর থাকতে পারি না। তো চলো তাড়াতাড়ি অর্ডারটা দিয়ে দিই। একটা লেগ পিস দিয়ে দিন, একটা চেস্ট পিস দিয়ে দিন, নিয়ে যাবো পাঁচ করবে। দিয়েছি একটা ফ্রাইড চিকেন লেগ পিস আর একটা চেস্ট পিস। দোকানের ভিড় দেখে বুঝতেই পারছো কেমন কোয়ালিটি খাবারের। তো আমিও টেস্ট করে জানাবো। দেখো আমার লেগ পিস আর চেস্ট পিস ভাজা হবে। আর এখানে দামগুলো তোমরা একটু দেখে নিও, এখানে দামগুলো দেওয়া আছে। তো আমি যেটা কিনেছি, লেগ পিসটার দাম 60 টাকা আর চেস্ট পিসটার দামও 60 টাকা, তো 120 টাকায় দু পিস নিয়েছি। তো আমার রেডি হচ্ছে ফ্রাইড চিকেনটা, আর তোমাদের অবশ্যই জানাবো যে ক্রিসপি চিকেনটা কেমন খেতে। অবশ্যই শেষ অবধি ভিডিওটা দেখো কিন্তু, ঠিক আছে? ভাই ভাই, HFC তো আমাদের বোলপুর শান্তিনিকেতনে। যা হোক, ভালো লাগছে যে এরকম একটা দোকান আছে। তো তোমরা অবশ্যই ট্রাই করো আর জানিও কেমন লাগছে। তো আমি তোমাদের খেয়ে জানাবো যে আদেও সত্যি KFC-র মতো লাগছে কি লাগছে না। তো চলো টেস্ট একটু বলি। সঙ্গে নিয়ে নিয়েছি একটা ড্রিঙ্ক, এটার নামটা তোমরা যদি খেয়ে থাকো জানিও, বিন্দু না কি লেখা আছে। তো ঢেলে নিই। এটার সঙ্গে খেতে ভালো লাগবে। দারুন। তো চলো চিকেনটা একটু টেস্টটা দেখবো, আর তোমরা চেষ্টা করবে সঙ্গে সঙ্গে খাওয়ার, যেহেতু বোলপুর থেকে আমাদের বাড়িটা অনেকটাই দূরে। আনতে আনতে অনেকটা ঠান্ডা হয়ে গেছে, হয়তো মচমচেটা আছে কিনা যাই না, তাও তোমাদেরকে জানাবো খেয়ে কেমন লাগে। তো প্রথমে একটু সস ছাড়াই খেয়ে দেখবো, ওপরে একটা মশলা ছিটিয়ে দিয়েছে, কেমন একটা সেন্ট উঠছে। তো চলো খেয়ে প্রথম বাইটটা দেখি কেমন লাগে টেস্ট। দারুন সেদ্ধ হয়েছে। ফাটাফাটি খেতে, ওপর যে একটা মশলা ছিল চাট মশলা মনে হয়, সেটার জন্য আরো টেস্ট লাগছে। একটু সস দিয়ে খাবো।
একটু সস দিয়ে ডুবিয়ে দারুণ টেস্ট। কোল্ড ড্রিঙ্কটাও ভালো লাগছে। তো এই যে মাংসটা সম্পূর্ণরূপে একদম সেদ্ধ হয়ে গেছে, মানে মুখে দেবার সঙ্গে সঙ্গে মিলিয়ে যাচ্ছে। তো তোমরা অবশ্যই এই দোকানে গিয়ে খেয়ে দেখো, বোলপুর শান্তিনিকেতনের পাশাপাশি যারা আছো HFC, তো HFC তে গিয়ে অবশ্যই খেয়ে জানিও আমাকে আদৌ ভালো লাগছে কিনা। আমার তো পার্সোনালি খুব টেস্ট লেগেছে প্রচন্ড। এবার দেখো একটা ব্রেস্ট পিস দিয়েছে, পিসটার সাইজটা শুধু দেখো, আর এটা 60 টাকা পিস, মানে এত বড় পিসটা 60 টাকায়, আর লেগ পিসটাও 60 টাকা, দুটো তো 120 টাকা, আমি 120 টাকাই দিয়ে নিয়ে এসেছি দুটো। তা কত বড় সাইজটা দেখো শুধু। তো চলো একটা কামড় বসাই নাকি, সস ছাড়া একটা দেখি বেস্ট পিসটা। প্রচন্ড মচমচে, কত বড় দেখো পিসটা শুধু। মাংসের ভিতরটা পুরো জুসি জুসি দেখো, পুরো জুস একদম মুখে দেবার সঙ্গে সঙ্গে মিলিয়ে যাচ্ছে, এত সফট, ম্যারিনেশনটা একদম পারফেক্ট।
সত্যি বলছি জাস্ট ফাটাফাটি লাগলো। কেএফসির সঙ্গে কোনো মাত্রাতেই তুলনা করা যায় না, এটাও ফাটাফাটি খেতে, একদম মারাত্মক খেতে বলছি। তোমরা অবশ্যই এখানে গিয়ে খেয়েও, সত্যি ফাটাফাটি লাগছে। তোমরা অবশ্যই বোলপুরে যারা আশেপাশে আছো অবশ্যই খেয়ে জানিও, আর আমাকেও কমেন্ট করে জানিও যে আদেও আমি মিথ্যা বলছি না সত্যি বলছি, তোমরা খেয়ে জানিও, ঠিক আছে? আর তোমরা এই টাইপের ভিডিও দেখতে চাইলে অবশ্যই কমেন্ট করো, পেজটাকে ফলো করে দিও। তো বিদায় নিলাম, টাটা, বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থাকো।